এবার চলে আসি কোথায়, শনি যদি আপনার দেখা যায় আপনি হয়তো লগ্ন চারটা খুললেন, দেখা গেল শনি আপনার লগ্নের 3 নম্বর ভাবে বসে রয়েছে, অর্থাৎ লগ্ন যে ঘরে তার পরের ঘরটা ফাঁকা, তার পরের ঘরে হয়তো শনি বসে রয়েছেন, তার মানে আপনার লগ্নের 3য় ভাবে শনি অবস্থান করছে। 3-এ যদি শনি থাকে তাহলে কিন্তু ক্রিয়েটিভিটিকে প্রচণ্ড পরিমাণে এনহ্যান্স করতে আরম্ভ করে এবং স্পোর্টসম্যানশিপ, তার মানে 3 নম্বরে যদি শনি থাকে জাতক জাতিকাকে আমি সবসময় বলি স্পোর্টসের দিকে যদি তারা চলে যেতে পারে বা ক্রিয়েটিভ দিকে যদি তারা চলে যেতে পারে তাহলে তাদের জন্য কিন্তু মারাত্মক ভালো হতে পারে এবং এরা কিন্তু স্পোর্টসে খুব ভালো হয়, স্পোর্টসের এদের টেকনিক্যালি এরা খুব পারদর্শী হয়, স্পোর্টসের দিক থেকে এরা যথেষ্ট সুন্দর নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এরা রোজগার করতে পারে এবং আপনার সন্তানেরও যদি শনি 3 নম্বরে অবস্থান করে তাহলে আপনি দেখে নিতে পারেন যে আপনার সন্তানের মধ্যেও কিন্তু ক্রিয়েটিভ পোর্শন প্রচণ্ড হয়, তার মানে আপনি কোনো ক্রিয়েটিভিটিতে আপনি তাকে যোগ করতে পারেন বা কোনো স্পোর্টসের দিকে তাকে যদি আপনি যোগ করতে পারেন তাহলে তার কেরিয়ারের একটা সুন্দর দিক আপনি দেখতে পাচ্ছেন। এবং শনি যদি 3 নম্বর জায়গায় থাকে আমি দেখেছি সাধারণভাবে আমাদের সম্পর্কের জায়গাগুলো থেকে শনি বেশ কিছু আমাদেরকে অভিজ্ঞতা দিতে আরম্ভ করে। শনি 3 নম্বরে নেগেটিভ থাকলে সম্পর্কের জায়গায় প্রচণ্ড পরিমাণে হানাহানি চলবে, সম্পর্কের জায়গায় শরিকি দ্বন্দ্ব চলবে, সম্পর্ক নিয়ে বেশ একটা জটিলতা চলতে থাকবে। আপনি সম্পর্ক মানুষের সাথে আপনার সম্পর্ক হচ্ছে ঠিকই কিন্তু সেই সম্পর্ক দাঁড়াচ্ছে না বা টিকছে না, বেশ কিছুদিন পরপরই সেই সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এবং শনি যদি 3 নম্বরে থাকে তাহলে আমরা দেখেছি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত শনি ঘটিয়ে দিতে পারে, সেই রকম জায়গাও কিন্তু দেখা যায়, কারণ শনি যদি 3 নম্বরে থাকে তাহলে শনি সবসময় সম্পর্কের জায়গায় একটা কলুষিত, তার কারণ শনির কারকতা কি, শনির কারকতা হচ্ছে সে একটা আধ্যাত্মিক প্রবণ মানুষ, তার কাজ হচ্ছে সে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাবে, সবসময় ধ্যানের দিকে নিয়ে যাবে, একটা নিঃসঙ্গ জীবনের দিকে তার ধাবমান করার একটা ইচ্ছে থাকে। তাহলে শনি যদি আপনার জন্মছকের যদি 3 নম্বর ভাবে থাকে তার মানে বুঝতে হবে আপনাকেও শনি একটা নিঃসঙ্গ জীবন দেওয়ার দিকে তার কিন্তু একটা লক্ষ্য, অর্থাৎ আপনি যাতে আধ্যাত্মিক পথকে বেছে নেন, আধ্যাত্মিক জীবনকে বেছে নেন, আধ্যাত্মিক চেতনাভুক্ত আপনি হয়ে যান এবং সেই পথ ধরে যদি আপনার যাত্রা হয় তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে। এই জন্য শনি যদি 3 নম্বরে থাকে আমি দেখেছি তারা খুব ভালো অ্যাস্ট্রোলজার হয়, শনি যদি 3 নম্বর ভাবে থাকে তাহলে আমি দেখেছি তারা প্রচণ্ড ভালো তান্ত্রিক হয় এবং এরা বিদেশের জায়গায় যদি গমনাগমন করতে পারে তাহলে খুব ভালো, বিদেশের সাথে এদের যোগসূত্র খুব ভালো হয়, বাড়ি থেকে দূরে গিয়ে যদি এরা কর্ম করতে পারে তো খুব ভালো হয়, কিন্তু বাড়িগত কারণে এদের বিদেশ থেকে আবার বাড়িতে ফিরেও আসতে হয় এবং বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বা নিজেদের বা পিতামাতার রক্ষণাবেক্ষণের জন্য এদেরকে অনেক সময় চাকরির বলিদান দিতে হয় বা নিজের কেরিয়ারের বলিদান দিয়ে এদেরকে বাড়ি ফিরে আসতে হয় এবং বাড়ি ফিরে এসে নিজের বাড়ির বা বংশের রক্ষা করতে হয়, সেরকম জায়গাও কিন্তু 3 নম্বরে শনি থাকলে তার প্রভাবে সে প্রভাবান্বিত করে। এবার যদি দেখা যায় যে আপনার 4র্থ ভাবে শনি বসে রয়েছে তাহলে আপনি কি করবেন? আমি জানি 4র্থ ভাবে শনি থাকলে অনেকের মন খারাপ হয়ে যায়, দাদা সফলতার জায়গাটা তো একদম গেল না, শনি যদি সফলতার জায়গায় বসে রয়েছে তার মানে সে আপনাকে সফল করবে, কিন্তু কখন সফল করবে শনি আগে দেখবে যে আপনি ডেডিকেটেড কতটা, আপনাদের মধ্যে ডেডিকেশন লেভেল যদি অনেক হাই থাকে তাহলে আপনি জীবনের যে কোনো একটা অধ্যায়ে এসে বড় একটা সুযোগ পাবেন এবং শনি আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। এবং শনি যদি 4র্থে থাকে আমি সবসময় বলি এরা যদি সিভিল ট্রেডে যদি চলে যেতে পারে তাহলে এদের জন্য অনেক ভালো হয়, ইঞ্জিনিয়ারিংয়ের ট্রেড এদের জন্য অনেক ভালো হতে পারে, মেরিন ইঞ্জিনিয়ারিং এদের জন্য অনেক ভালো হতে পারে, জলের কাজ এদের জন্য অনেক ভালো হতে পারে। তাহলে শনি যদি 4th হাউসে বসে থাকে এরা বাড়িঘর রিলেটেড কাজকর্মে এদের অনেক ভালো কাজ হয়, এরা যদি প্রমোটার হয় এদের জন্য অনেক ভালো কাজ করতে পারে, এরা বিল্ডিং মেটেরিয়ালের সাথে যদি কাজকর্ম করে তাহলেও এদের জন্য অনেক ভালো হয়, এরা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চলে যায় তাহলেও এদের জন্য অনেক ভালো হয়, জুডিশিয়ারি পার্টে এরা মারাত্মক লেভেলের কাজকর্ম করতে পারে, এরা ভালো জাজ হতে পারে, এরা ভালো লয়ার হতে পারে, এরা ভালো মিডিয়েটার হতে পারে, এরা ভালো মাস কমিউনিকেশন হতে পারে, এরা মাস কমিউনিকেশন এরা তুখোর হয়, তার কমিউনিকেশন স্কিলে এরা তুখর হয়, তার কাজে এরা কমিউনিকেটিভ সার্ভিসেও এরা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জায়গায় কাজকর্ম করতে পারে। এবং 4র্থে শনি কিন্তু ভালো সাংবাদিকতা তৈরি করতে, ভালো সাংবাদিক তৈরি করতে পারে এবং আপনার চার্টে যদি 4র্থে শনি থাকে তাহলে আপনিও কিন্তু ভালো একজন সাংবাদিক হতে পারেন, সেটাও কিন্তু বলা বাহুল্য। কাজে 4th হাউসে যদি স্যাটার্ন থাকে দেখে নেবেন স্যাটার্ন কিন্তু সেই জায়গায় আপনাদের সফলতার জায়গায় একটু ধীরে 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 আপনাদেরকে সফল করবে, কিন্তু সফল সে করবে কোনো সমস্যা নেই, কিন্তু 4র্থভাবে শনি থাকলে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা থাকতে পারে, মায়ের হাড়জনিত জায়গায় কিছু সমস্যা থাকতে পারে এবং মাকে নিয়ে আর্থারাইটিসের জায়গা থেকে অনেক চিন্তাভাবনার মধ্যে জাতক জাতিকা থাকেন, কিন্তু তাদের মামাবাড়ির যে দিকটা অনেক প্রচণ্ড বলিয়ান হতে পারে, মায়ের যে বংশ পরম্পরা রয়েছে বা মায়ের যে বংশ রয়েছে তারা অনেক ধনী পরিবার থেকে আসতে পারে এবং তারা অনেক ধনী হতে পারে রাদার দেন বাবা, মানে বাবার থেকে মায়ের বংশের যে উচ্চতা সেটা অনেক হাইফাই জায়গায় যেতে পারে এবং তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অত্যন্ত হাইফাই জায়গায় থাকে থাকতে পারে যদি আপনার জন্মছকে শনি যদি চতুর্থভাবে অবস্থান করে। তো শনি যদি চতুর্থভাবে আজকে যদি অবস্থান করে তাহলে তাদের মধ্যেও গুপ্তবিদ্যার একটা সঞ্চার থাকে। এরা আধ্যাত্মিক জার্নি করতে প্রচণ্ড ভালোবাসবে, স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে এরা অনেক আনন্দ খুঁজে পায়। এবং ফোর্থ হাউসে স্যাটার্ন থাকলে আমি দেখেছি মায়ের ব্যবসা সামলানোর জায়গা কিন্তু জাতক জাতিকার মধ্যে আসে, বা মায়ের থেকে প্রাপ্ত সূত্রে কোনো সম্পত্তি জাতক জাতিকা পেতে পারেন যদি শনি আপনার লগ্নের চতুর্থভাবে অবস্থান করে। সেই ক্ষেত্রে সফলতার জায়গায় নিশ্চয়ই আপনাদেরকে সে সফল করবে, ফাইন্যান্সিয়াল জায়গায় সে অত্যন্ত পরিমাণে স্টেবল করে। অটোমোবাইল সেক্টরে কিন্তু জাতক জাতিকার বিশেষ একটা উন্নতি হয়। কাজে আপনাদের যদি ফোর্থ হাউসে স্যাটার্ন থাকে, আপনাদের বাচ্চার হয়তো ফোর্থ হাউসে স্যাটার্ন বসে রয়েছে, তো এবং সেটি যদি একটা ভালো তত্ত্বের হয়ে থাকে তাহলে দেখে নেবেন তার মধ্যে কিন্তু সুযোগ সুবিধা বাড়তে চলল। কিসের? তার মধ্যে কিন্তু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ সুবিধা বাড়তে চললো। এবং দেখবেন এই সমস্ত বাচ্চারা ছোটোবেলা থেকেই একটু গাড়ি ঘোড়া সারাতে আরম্ভ করে, ট্রেন সারাতে আরম্ভ করে, হেলিকপ্টার সারাতে আরম্ভ করে। তার মানে এদের মধ্যে একটা এই যন্ত্রাংশ রিলেটেড জায়গায় এদের একটা কানেক্টেড থাকার একটা ইচ্ছে এদের থাকে। শনি চতুর্থ থাকলে অনেক সময় তারা চাকরি বাকরি করতে চায় না, তারা বলে দাদা আমি সেলফ সাফিসিয়েন্ট বা আমি সেলফ মেড প্রফেশনের দিকে যেতে চাই, বা নিজের ব্যবসার মধ্যে দিয়ে নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে চাইছি। কাজেই স্যাটার্ন কিন্তু ফোর্থ হাউসে থাকলে এরকম একটা জায়গা কিন্তু করে। এবং প্রাথমিক শিক্ষায় কিন্তু আপনাদের কিন্তু একটা বাধা শনি কিন্তু দেবে যদি ফোর্থ হাউসে স্যাটার্ন থাকে। ক্লাস 10 পর্যন্ত বাচ্চাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করে, তারপর সেই স্যাটার্নের এফেক্ট কিন্তু মারাত্মক লেভেলের ভালো হতে আরম্ভ করে। আপনার যদি পঞ্চমে শনি থাকে, তার মানে শনিকে দেখতে পাচ্ছেন আপনার লগ্নের হইতে ঠিক 5 নম্বর ঘরে শনিকে লেখা রয়েছে, তার মানে আপনার শনি পঞ্চম ভাবস্থ। তার মানে পঞ্চমভাবে যদি শনি অবস্থান করে তার মানে বুঝতে হবে আপনি কিন্তু বিরাট বড় শিক্ষায় বিদ্যায় পারদর্শী হতে পারেন। পঞ্চমে শনি যেটা করে সেটা হচ্ছে যে আপনাদের প্রথমে ছোটোবেলা থেকে প্রচণ্ড একটা নারকীয় ছোটোবেলা দেখাতে পারে। পঞ্চমে শনি থাকলে সন্তানের থেকে দুঃখ দিতে আরম্ভ করে। আর কেন নারকীয় ছোটোবেলা বললাম, তার কারণ ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে তাদের ছোটোবেলার যে বিল্ড আপ বা ব্রট আপ, তাই সেই জায়গাটায় একটা গণ্ডগোল দেখা যায়। ফাইন্যান্সিয়াল, বাবার ফাইন্যান্সিয়াল একটা জায়গায় তারা সমস্যার মধ্যে পড়ে গেল, বাবার এমন ইকোনমিক্যাল কন্ডিশন হলো তার জন্য পড়াশোনা কিছু সমস্যা হলো, বা বাবার হয়তো বাবা মায়ের মধ্যে এমন কোনো সমস্যা হলো যার জন্য বাচ্চার উপর দিয়ে এমন কোনো প্রভাব সে যাচ্ছে যা সে সহ্য করতে পারছে না। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে যেটা হয়, আপনাকে ক্লাস 10 অবধি একরকম পড়াশুনো করাবে, 12 অবধি একরকম পড়াশুনো করাবে, 12-এর পর আরেক রকম পড়াশুনো করাবে। তার মানে ডেভিয়েশন ঘটায়। তার মানে শনি সেই জায়গায় আপনাকে একটা জায়গায় তুলে আনতে চাইবে। পঞ্চমে শনি একটা জায়গায় কিন্তু খুব ভালো যে পঞ্চমে শনি আপনাকে নানা রকমের বসন্ত দেখাবে, কিন্তু নানা রকমের বসন্ত দেখাতে 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 আপনাকে সঠিক জায়গায় এনে বসিয়ে দেবে। অর্থাৎ যেটা ছিল আপনার যোগ্যতা, যা ছিল আপনার গন্তব্য, সেই গন্তব্য আপনি হয়তো জেনেন না, আপনি জানেন না যে আপনার জন্ম কেন হয়েছে, আপনার যাত্রা পথ কত দূর, আপনার জন্মের পর কত দূর আপনাকে যাত্রা করতে হবে, কিন্তু আপনি হয়তো ছোটোবেলা থেকে এমন পথ অর্জন করছেন, করতে করতে চলতে 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 জীবনে আপনি হয়তো মাধ্যমিক অবধি ভালো পড়াশোনা করলেন, মাধ্যমিকের পরে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেন, তারপরে হয়তো আপনার আর্টস নিয়ে পড়াশোনা হয়ে গেল, তারপরে হয়তো আপনার কেরিয়ারটা অন্যদিকে চলে গেল। তার মানে ফিফথ হাউসে স্যাটার্নের কিন্তু কেরিয়ারের জায়গায় সে কিন্তু অনেক বৈষম্যতা এনে দেয়। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে দেখবেন তারা মাল্টি ট্যালেন্টেড হয়, এদের সব রকমের নলেজ এদের মধ্যে রয়েছে, সব রকমের নলেজ এরা অ্যাকোয়ার করতে পছন্দ করে, এবং সব রকমের নলেজ এরা মানুষকে বলতেও পছন্দ করে, এবং এদের ইমপ্লিমেন্টেশন অনেক হাই হয়, এবং এরা তীক্ষ্ণ প্রখর বুদ্ধিসম্পন্ন হয়। কোথা থেকে কাজ করে বেরোতে হবে, কিভাবে কাজ করে বেরোতে হবে তা কিন্তু ফিফথ হাউসে স্যাটার্ন কিন্তু জানে। তবে ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে লাইফে কিন্তু স্টেবিলিটি এত সহজে পাওয়া যায় না, এবং স্টেবিলিটি যদি পানো সেটা কিন্তু আফটার 40, এবং শনি যদি পঞ্চমে অবস্থান করে 40 বছরের পরে মানুষ কিন্তু প্রচণ্ড ভালো জীবনযাত্রার মধ্যে দিয়ে যেতে আরম্ভ করে, এবং শেষ বয়সটা তাদের অনেক উন্নতির মধ্যে দিয়ে যায়। আধ্যাত্মিক চেতনাভুক্ত হয় এরা, অ্যাস্ট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে অনেক হাইফাই হয়, এবং এরা অনেক দার্শনিক তত্ত্ব এদের ভালো থাকে, দূরদর্শিতা সম্পন্ন হয়। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে হাই হয়, তার মানে আপনার মধ্যেও অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি অনেক হাই আছে, এবং এরা অ্যাডমিনিস্ট্রেশনের কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করে। যদি যুক্ত নাও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যে সমস্ত বড় বড় লোক আছে তার সঙ্গে এদের কিন্তু যোগাযোগ কিন্তু থাকবে যদি আপনার ফিফথ হাউসে স্যাটার্ন থাকে। তার মানে ফিফথ হাউসে স্যাটার্ন কিন্তু দারুণ একটা ব্যাপার, এবং এরা শেয়ার মার্কেটেও খুব ভালো হয়, ফাইন্যান্সিয়াল ট্রেডে এরা প্রচণ্ড ভালো হয়। কেন হবে না? তার কারণ ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে একাদশে দৃষ্টি পড়ে। তার মানে বুঝতে হবে এই ফিফথ হাউসে স্যাটার্নের অবস্থান মারাত্মক লেভেলের অবস্থান, যা আপনাকে একটা বুনিয়াদ, আপনার জীবনটাকে একটা বুনিয়াদ তৈরি করবে, বা একটা সুন্দর একটা জীবন তৈরি করবে, দেশ ও দশ যে জীবনকে পড়তে পারে, কিন্তু কখন একটা অধ্যায়ের পর, অর্থাৎ যে অধ্যায়টা আপনি ধরে নিয়েছেন আর জীবনে আপনার হবে না কিছু, তখনই শনি আপনাকে জীবনে কিছু না কিছু দিল। ফিফথ হাউসে স্যাটার্ন থাকলে তার মানে জীবনকে কিন্তু অনেক বুঝে শুনে চলতে হয়, লাইফকে অনেক বুঝে শুনে চলতে হয় এবং জাতক জাতিকাকে অনেক বসন্ত দেখতে দেখতে যেতে হয়।